সুখী তোরা প্রেম করিও না পীড়িত ভালা না, সুখী তোরা প্রেম করিও না। প্রেম করেছে যে জন জানে সেজন পীড়িতের কি বেদনা, করেছে যে জন জানে সেজন পীড়িতের কি বেদনা। সুখী তোরা প্রেম করিও না পীড়িত ভালা না, সুখী তোরা প্রেম করিও না। এই কদিন সকালটা শুরু হচ্ছে 5:30 থেকে, ও দুর্গাপুর যাচ্ছে, তার জন্য এই যে ওকে চাটা দিলাম, এবার ও বেরিয়ে যাবে। তো ঘড়িতে দেখতেই পাচ্ছ এখন 6:30 বেজে গেছে। এই যে এখন এই কাভার্ডের একটা ছোট তাক আছে, সেটা একটু মোছামুছি করলাম, ওখানটা খুব ঘিজি ঘিজি হয়ে গিয়েছিলো, এই ড্রয়ারের উপরটাতেও খুব নোংরা হয়ে গেছিলো, তো এই মানি প্ল্যান্টটা ভালো করে ধুয়ে টুয়ে আমি এই সমস্ত কিছু পরিষ্কার করে দিলাম। তো এখন ঘড়িতে বাজে 8:50 মতন, আর আমার স্নান টান হয়ে গেছে। আজকে আর পুজো করা তোমাদের সাথে শেয়ার করব না, ডেলি ব্লগও শেয়ার করছি না, আজকে শেয়ার করব দিদি ভাইরা এসেছিল তোমার জানুয়ারি মাসের 21 তারিখে, তো সেই ভিডিওগুলো, সেগুলো আমি আপলোড করতে পারিনি, আমার ফোনটা খুব হ্যাং করছিল কিছুদিন ধরে, তারপরে সমস্ত অনেক ভিডিও হয়ে গেছিলো, এবার ভিডিও টিডিও সব ডিলিট করার পরে এখন মোটামুটি ঠিক আছে। তো আজকে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। ঋষিবাবুর প্রথমবার মামা বাড়ি এসে ভাত খাওয়া, মামা ভাত খাওয়া, আর ওর অন্নপ্রাশনের ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকো আমি লিংক দিয়ে দেবো, তোমরা আর একবার চেক করে নিতে পারো। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, 26 জানুয়ারি আমি ছাদে আমার স্টুডেন্টদেরকে নিয়ে ফিস্ট করেছিলাম, তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে প্রথমবার ঋষিবাবু এলো মামার বাড়িতে, তাই একটু বরণ করে ওকে ঘরে তুলবো। দিদির থেকে নেবে দেওয়ার দেখেছো কিরকম বিচ্ছু হয়েছে, দিদির মুখ থেকে বের করে নিল ললিপপটা, আর আমার ছেলেও একটা ললিপপ খাচ্ছিল, দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। খুবই অল্প আয়োজন, ওই ওই আইসক্রিমটা খাবি তুই, খাক 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 খাক। আচ্ছা মা খাই দিচ্ছে, মা খাই দিচ্ছে। এ মামা ভাত তো মামার কোলে কোলে বসেছে, খুবই কম আয়োজন। তো সেরকম কিছুই বানাতে পারিনি, ফ্রায়েড রাইস করেছিলাম, শাক ভাজা, মাছ ভাজা আর আলু ভাজা, 3 রকম ভাজা করে দিয়েছিলাম, আর চিকেন কষা। এইমি ভাইকে নিয়ে আয়, এই গুটুকে নিয়ে আয়, তুই নিয়ে আয়, একখানে কান্নাটা দেখে না, আয় বাবা, ভাল লেগেছে, ভাল লেগেছে, ভালোই চই, দেখ মামার কোলে ভাতু খাচ্ছে, ঝাল দিই ইভিনিং পার্টি চলছে এখন। খেতে পারবে না বাবু, আরে ওইটা টান, অলি বলি, এই যে পরের দিন সকালবেলায় ভাই বোনে কি সুন্দর খেলছে দেখো, দেখি বেটু পয়ে গেল, বেটু করে কিমি, গরম লাগছে, বল বেটু বল, ভাইকে একটু করে দাও, আব্বা করে দাও ভাইকে, ওই বাবা রে। দুদিন ধরে ভিডিওই করা হয়নি, এই যে দিদি ভাই, আর আমি এখন
চাউমিন বানাচ্ছি। ফুচকেটাকে পরে দেখাবো, এই দুদিন ধরে বিশাল ব্যস্ত ছিল, আর আজকে ওরা চলে যাবে। এই দেখো, এই সবে সবে ঘুম থেকে উঠলো। আচ্ছা না, এ বলছে এ ছাড় না, এই যে ইমি আর আমি একটা ডান্স করেছি তোমাদের সাথে আপলোড, এই এই ভিডিওটা যতদিনে যাবে ততদিনে আপলোড করা হয়ে যাবে। আর এর বিশাল সর্দি করে গেছে, তোকে একটু দুধ খাওয়াই, দাঁড়াও। যে বুটকেটা ঘুমুচ্ছে আর ওদেরও যাওয়ার সময় হয়ে গেল, রেডি হয়ে গেছে, যাবে না। ইমি ইমি আবার আসবি, কবে আসবি? নেক্সট ইয়ার, পিছনে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আসবে, হ্যাঁ যাবে, হ্যাঁ যাবো। এই মু ইমি লাস্ট মুহূর্তে খেলছে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার স্টুডেন্টদেরকে নিয়ে এখন ফিস্ট হবে, সব চলে এসেছে, আর এখন ব্রেকফাস্ট চলে এসেছে, ডিম ব্রেড, চলো চাটনি হবে, তাই এসব কাটাকুটি চলছে। ওইদিকে না, লম্বা করে পা, এইদিকে আড়াআড়ি করে পা, এই যে গ্যাস, এই সমস্ত কিছু। আর বাকি ছেলেগুলো এখন বাড়ি গেছে, দিয়ে আসছে ওরা, ঠিক আছে। টমেটোর চাটনি মোটামুটি রেডি, এখানে সব কাটাকুটি চলছে, ছেলেগুলো এখন আসে। সকালে ব্রেকফাস্ট করে ওরা চলে গিয়েছিল স্নান টান করতে, পড়ে যাবি যে একজন, আর দুজন গেছে বাড়ি, স্নান টান করে আসবে। এই যে সমস্ত কিছু রয়েছে, এই যে আমাদের ম্যাম এখন রান্না করছে, আর এই যে হেল্পার, এই যে এখন ফ্রাইড রাইসটা বসাবো, আর এ হচ্ছে আমাদের কাজের লোক, একে কুইরা আমাদের ভাড়া করেছি, ও হেল্পার না, ও ভাতের চাল সব উপরে দিয়ে উপর করে দিয়েছে, খুব ভালো। কাজু কিসমিসটা দে রে, ওদের ব্যাগের মধ্যে আছে, ব্যাগের মধ্যে। না না, আমাদের চিকেনটা এখনো বাকি আছে, অত দিস না। এই যে মশলা পড়ছে চিকেনের মধ্যে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে, এবার এটা চাপা দিয়ে আর ফুটতে দিলেই হয়ে যাবে চিকেন। আলুগুলো দিয়ে দে, আলুগুলো দিয়ে দে, ভুলেই যাচ্ছি সব দেবো, এবার লম্বা করে দেবো। আমার রেডি, এই শর্ট তো, ইয়ে অনন্যা শর্ট চলে গেল, আর এই যে এখানে রাইস পাচ্ছি না, আর এই মেয়েটা শুধু বসে বসে ডায়লগ মারছে। যে অবশেষে আমাদের রান্না বান্না হয়ে গেছে, ওরা ওখানে সব বসেছে, আর আমার খুব শীত করছে, তাই আমি এই দেয়ালটার আড়ালেই বসেছি। যে রাইস, এবার চিকেন আসবে, তুই বস বস, তুই আর দিতে হবে না। কেমন রান্না হয়েছে? দারুন। তো ফিরে আসা যাক আজকের ব্লগে। আজকে বিকেল বেলায় গিয়েছিলাম একটু মাঠে ছেলেটাকে নিয়ে। ই আস্তে দেখে দেখে, ওটা কি হচ্ছে? ওখানে গান হচ্ছে, ও নাচ শুরু করে দিয়েছে। তুমি ছোট, তুমি ছোট, ছোট ছোট, এই ওখানে বল আছে, এদিকে আয়, এদিকে ছুটে আয়, আমাকে ধর, আমাকে ধর, ধর 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 ধর, আস্তে আস্তে, তুই আয়, তুই আয়, আয় এদিকে আয়, এচো। তো প্রতিদিনই ঠান্ডা লেগে যাচ্ছে, তো আজকের এই মিক্সিং ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।